রাসূল ওই রে ঢাকা ঢেকে নাচতে পারো হবে না আয়ো না আল্লাহর পাবে এই ডান নাম কি আমার নাম কি ওটার নাম কাটারি ভোগ মিষ্টি কাটারি ভোগ মিষ্টি আর যে রে লাড্ডু নাম হলো রাজভোগ সন্দেশ মিষ্টি খেতে তো মামার এখানে সব ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে দেখি খেয়ে দেখবো ইলিশ পেটে আচ্ছা তারপর দিচ্ছেন রাজভোগ সন্দেশ আচ্ছা আচ্ছা সন্দেশ একটু দিন দূরে দেন দূরে দেন দূরে দেন দুই ডিজাইন আছে না দুই ডিজাইন আছে দূরে দেন ভাই আমরা এই আটটা মধ্যে আচ্ছা তারপর এটা কি এটা হলো বল দেখি গম গম মিষ্টি কাটারি ভোগ মিষ্টি আচ্ছা দুইটা এটা কি দুইটা আচ্ছা আজ মনে কর আমি শুরু করে দিছি এটা কি মিষ্টি মামা রসকদম রসকদম আচ্ছা দুইটা বল দেখি ঠিক দেখি মধ্যে লাস্টে আসছে তো ভিউয়ার্স দুর্ভাগ্যবশত আমরা হালিমটা হচ্ছে কেনার সময় ভিডিও করতে পারি নাই তো এখন আমরা খোলার রিভিউ করছি আর কি পলিথিনের মধ্যে থেকে আমরা এখন বের করবো এটা হচ্ছে মাত্র কয় টাকার বেবি 50 টাকার হালিম আচ্ছা আমরা গরম আচ্ছা টাকা অনুযায়ী গরমটা একটু বেশি আর কি তো এটা হচ্ছে হালিমের অবস্থা পলিথিনে তো অনেক খারাপ হয়ে গেছে সিস্টেম করে দিচ্ছে সমস্যা আচ্ছা 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 আমার হচ্ছে ফ্রেন্ডকে আমি ভালোবেসে বেবি করে আর কি ডাকি আমার ছোটবেলা থেকে এরকম দুষ্টামি করি ন্যাংটা কালের ন্যাংটা কালের থেকে আর কি আচ্ছা হাত পুরা নিয়ে নেওয়া আবার আউ সেই গরম বুস্টিক সরি আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন তো ভিউয়ার্স আমরা হচ্ছে এই 50 টাকার হালিমে কয় টুকরো মাংস পেয়েছি আমরা এখন মাংসের কোয়ান্টিটিটা দেখবো আচ্ছা এখানে দেখো তো এক পিস আচ্ছা এক পিস দুই পিস তিন পিস তিন পিস চার পিস চার পিস পাঁচ লটপটি সেই লটপটি দেওয়া আর এই হচ্ছে হালিমের অবস্থা হালিমটা ঘন বেবি ঘন আছে আচ্ছা অনেক ঘন মানে একেবারে আহামরি যে ঘন তাও না একেবারে যে পাতলা তাও না মানে মিডিয়াম আর কি এভারেজ তো আমরা এখন এটা খেয়ে টেস্ট করবো তারপরে অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আরেকটু হলো এখানে বের করবো যদি পাইকারি দেয় এই যে এইটা না হ্যাঁ হ্যাঁ একটা দুইটা তার মানে লল টাইমে যে মতিচুরের লাড্ডুটা কি খারাপ 10 টাকা না 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 ওটা অনেক ভালো দেবি কাস্টমার বোধ না সবগুলো দুটো দুটো করে আছে আর কি
এইটা হচ্ছে পিজ্জা অর্ধেক বললো না, এখানে কী ধরনের নাম বললো সেটা, এটা তোমার 20 টাকা হিসাবে ঠিক আছে যদি ওজনের কথা, ওজন হ্যাঁ হ্যাঁ বুঝেছ, দেখো এটা দুইটা মিলে যে ওজন আছে এটা একটা মিলে একা, অনেক বড় সাইজটাই বলছে অনেক বড়, এটাই ওজন বাড়ায় দিয়েছে তোমার এখানে, এটাতে অনেক ওজন বেশি। এই জিনিসটা কি আমিও জানি না, আমাকে বললো যে তখন বললো যে হচ্ছে এটাকে পিৎজা স্লাইস বললো আর কি, আর এটা তো ইলিশ মাছের পেটি, সবগুলোই দুটোকে দেওয়ার কথা তো, লাড্ডু তো আরেকটা পাবো, লাড্ডু কোন লাড্ডু আরেকটা পাবো, দেখো তো চেক করে, না এই জানাই সময় নাই তা তো, সেই সব এক মিনিট 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 110 কী রে 110 টাকা হয় এখানে, দেখো তুমি দেখো 10, 20, 30, 40, 50, 60 না একটা 20 টাকা আছে, এই দেখো 10, 20, 30, 40, 50, 60 না একটা হচ্ছে 20 টাকা করে আছে, কোনটা না এখন 10 টাকার হয়তো বেশি নিতে পারে আমি এটা বলতে পারছি না, তো আমরা এখন এই লাড্ডুটা খেয়ে টেস্ট করবো এটা কেমন খেতে। ঠিক ধরছিলাম ছোটোবেলায় যে লাড্ডু খেয়েছি সেটা, এটা ছোটোবেলায় আমরা বলতাম যে হোমিওপ্যাথির ওষুধ, ওষুধের লাড্ডু, এই যে উপরে যে ছোট্ট ছোটো মিষ্টির ছোটো ছোটো দানা এটা হচ্ছে হোমিওপ্যাথির ওষুধেও ব্যবহার করে, যার ফলে আমরা এটা ছোটোবেলায় বলতাম যে হোমিওপ্যাথির ওষুধের মিষ্টির লাড্ডু। আচ্ছা তারপরে আমি আরেকটা ট্রাই করে দেখি, আচ্ছা এটা হচ্ছে সন্দেশ টাইপের একটা লাড্ডু, এটা আমি অল্প একটু ভেঙে দেখি ভিতরে কেমন কিছু আছে নাকি, হ্যাঁ এটা হচ্ছে ভিতরে আবার যে চমচম টাইপের, হ্যাঁ এটার মধ্যেও ছিল আবার এটার মধ্যেও আছে, দেখি খেয়ে দেখি, এটা খারাপ বলবো না আমি, 10-এ এটা 7 দিব, এটা ভালোই লাগছে খারাপ না, আচ্ছা এরপরে এই সেম ক্যাটাগরির প্যারা টাইপের এর মধ্যে কিছু নাই, এটা টোটালি এর মধ্যে কিছু নাই, এটা যদি এরকম হয় এর মধ্যে আমি বোধ হয় কিছু পাবো না, হ্যাঁ এটার মধ্যেও কিছু নাই, এটার মধ্যেও নাই, এটার মধ্যেও নাই, আমি লাড্ডুটা একটু দেখি লাড্ডুর মধ্যে কী থাকতে পারে, লাড্ডুর মধ্যেও ওই চমচম টাইপের একটা মিষ্টির দেওয়া আছে, এটা একটু আনকমন এই আর কি, মাঝখানে উপরে উপরে একটা ছোট্ট চেরি চেরি দিছে, হ্যাঁ চেরি কেটে দিছে আর ওই চমচমের ইয়ে, আর এটা যে হচ্ছে ইলিশ মাছের পেটি বলছে, ইলিশ মাছের পেটি আপনার যারা প্যারাডাইসে মিষ্টি খেয়েছেন আপনার প্যারাডাইসের তাদের কাছে অনেক সুন্দর সুন্দর ইলিশ মাছের পেটি পাওয়া যায়, তো আমি এটা এখান থেকে একটু নিয়ে দেখি, এইটা হচ্ছে খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না, আমি এটা একদম মিডিয়ামে রাখবো, এটা খুব একটা আমার কাছে ভালো লাগেনি। আচ্ছা এটা কী যেন নাম বললো মামা আমি নামটা ভুলে গেছি, একটু টেস্ট করে দেখি, এটার ভিতরে ওই চমচমের যে এইটা ছিল সেটা দেওয়া আছে, আমি একটু দেখাই, এই যে এই যে এই যে, আচ্ছা এটা একটু খেয়ে খেয়ে দেখি, এটা বলবো আমি এইটা আর এইটা সাতটা একদম সিমিলার, কোনো রকম পার্থক্য নাই, একবারে সেম টু সেম এইটা আর এটা, বলো কি তাহলে ওইটা খাই ভালো, আচ্ছা তার মধ্যে আমি এই যে বাইরের যে স্তরটা পাইছি এটার সাথে এই ইলিশ মাছের পেটি সেম পেয়েছি, আর সন্দেশ বলতে আমি এগুলোকেই ভালো সাজেস্ট করবো, আপনি এগুলো খেতে পারেন এগুলোও অনেক ভালো লাগতেছে, সবগুলো ট্রাই করতে পারেন, তো ভিউয়ার্স এইটুকুই আজকের মতোই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ। কিন্তু ভিউয়ার্স আমি একটা কথাই বলবো যে যত ধরনের মিষ্টি খান এই এই কোয়ালিটির বা এরকম সন্দেশ যত টাইপের যতগুলো মিষ্টি আছে এগুলো যদি খেয়ে দেখেন একটা মিষ্টি খাওয়ার পর দুইটা
মানে দ্বিতীয়বারের মতো মুখে নিতে মন যাবে না, কেন নিতে যাবে না, এটা হচ্ছে একবার নিলেই মুখে একদম এত পরিমাণ মিষ্টি যে মুখ ফুল মিষ্টি করে ফেলে, যে একদম মুখ মেয়ে মেরে যাওয়া বাংলা কথা আছে না সেরকম আমার কাছে লাগছে। তো আমি তো আর খেতে পারবো না এখন, এইগুলো আমার বন্ধুকে দিয়ে দেবো, বন্ধু এখন খাবে, আমি এখন টোটালি ওকে দিয়ে দেবো।